किशोरगंज जिलार हाउर अंचलेर प्रवेशद्वार बालीखोला मत्स्य मोकामे माछेर चालान ओ मानुषेर आनागोना शुरू हय दिनेर आलो फोटार साथे साथेई। बालीखोला मत्स्य मोकामे माछ निये मत्स्यजीवीदेर एमन कर्मकांड चले प्रतिदिन सात सकाले। किशोरगंज जिला शहरेर प्राय 21 किलोमीटर पूर्व उत्तरे थाका এই বালিখোলা মাছঘাটে মাছ আসে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চল থেকে। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলায় মাছ বিক্রির এ বাজার বসছে প্রায় 150 বছর ধরে। ছোট বড় বিভিন্ন মাছ সহ বিরল প্রজাতির মাছের দেখা মিলে এ বাজার ঘাটে। শীত মৌসুমে হাওর অঞ্চলের নদী খাল বিলের পানিতে টান ধরলে প্রাকৃতিক উৎসের নানা প্রজাতির মাছের যোগান বাড়ে এ বালিখোলা মৎস্য মোকামে। নানা উৎস থেকে বয়ে আনা মাছ কেউ কেউ ঘাটে থাকতেই আকার ও প্রজাতি ভেদে ভাগ করেন। জেলেরা মাছ খালাস করেন তাদের নির্ধারিত মৎস্য আড়তে। আইস বক্সে আনা মাছের বেশিরভাগ দূর দূরান্তের উৎস থেকে আসা। হিমায়িত হলেও পলি বেগের এই সকল মাছ কিন্তু তাজা, কয়েক ঘন্টা আগেই ধরা হয়েছে হাওরের বিভিন্ন খাল বিল নদী থেকে। মাছ আর মাছ, হরেক প্রজাতির প্রচুর মাছ। মাছের সরবরাহ বেশি থাকায় দরাদরি করে সাশ্রয়ী মূল্যে মাছ কেনা যায় এই মৎস্য মোকামে। পাইকারি ও খুচরা ক্রেতাদের কাছে তাই পছন্দের মোকাম বালিখোলা মৎস্য আড়ত। এই আড়তে মহিলা ক্রেতাদের মাছ কেনার দৃশ্য হর হামেশাই দেখা যায়। হাওর অঞ্চলে জলমহালের অভাব নেই বলে মাছের চালানেরও কমতি নেই এই মাছ ঘাটে। খুচরা বিক্রেতা ও পাইকারদের কাছে এ মোকামের বেশিরভাগ মাছ বিক্রি হয় প্রকাশ্য নিলামের মাধ্যমে। সর্বোচ্চ কেনাদরে মাছের ওজন নির্ধারণের মাধ্যমে মাছ বিক্রি হয়। নানা গন্তব্যে মাছ পৌঁছানোর তাগিদে ভোর 6টায় শুরু হয়ে মোকামে মাছের কেনাবেচা চলে 10টা পর্যন্ত। রুই, কাতল, চিতল, বোয়াল, আইরিশসহ নানা প্রজাতির বড় বড় মাছ উঠে এই মৎস্য মোকামে। শুকনো মৌসুমে প্রচুর পুঁটি মাছ ওঠে এই মোকামে। দেশি কই, শিং, মাগুর, চিংড়ি, মেনি, রিটা সহ 80-90 প্রজাতির দেশীয় মাছের যোগান দেয় বালিখোলা মৎস্য মোকাম।